আমি চেতা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের আমি একটা নতুন রেসিপি করে দেখাবো, সেটা আপনারা ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন। আশা করি ভালো লাগবে, দেখবেন কিভাবে করছি। আর এই রেসিপিটার নাম হলো ডিম ডালের ডালনা। পুরো রেসিপিটা দেখুন কিভাবে করছি, আসুন আমার সাথে। প্রথমে যেটা লাগবে ডাল, এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এই ডালটা আমি পেস্ট করে নেব। এবার ডালটা আমি মিক্সার বলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা এবার দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি এটা পেস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ঝাল অনুসারে দেবেন। ডালটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখুন এটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। বা এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ডালের পেস্টটা ঢেলে দিয়েছি, দেখুন খুব ভালোভাবে আমি এটা করে রেডি করে নিয়েছি। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি 2টো ডিম ফাটিয়েতে দিয়ে দিয়েছি। এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ 4 চামচের, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 ভাগের, আর জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, কিছু ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি, এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা যদি চান তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার যে ব্যাটারটা রেডি করলাম এবার ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিট সেট হতে দিচ্ছি, আর গ্যাসটাকে লো করে দেবেন। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে একবার দেখে নিই। এক সাইডটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে উল্টো সাইডটাও হয়ে যায়। উল্টো সাইডটাও আমার রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এটা তুলে আমি ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ব্যাটারটা রেডি করলাম, এবার এটা আমি কেটে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছে তেমন শেপে কেটে নেবেন। আমি এটাকে লম্বা লম্বি কেটে নিলাম, এবার আর একটা করে কেটে নিচ্ছি, সাইড দিয়ে আর একটা করে কেটে নিচ্ছি। আমি পুরো ব্যাটারটা কেটে নিয়েছি, এবার এখান থেকে আমি 1টা 1টা করে তুলে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে দেখি বোঝা যাচ্ছে। আমি সবকটা কেটে নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা
ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এটা আমি ফোড়ন দিচ্ছি। গোটা জিরে নিয়ে নিয়েছি হাফ চামচ, এবার গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লালচে কালার চলে এসছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এবার এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ। এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ, হলুদ গুঁড়ো চার ভাগের এক ভাগ, আর সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদ মতো। এবার মশলাটার মধ্যে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন রেডি হয়ে গেছে আর খুব সুন্দর কালার চলে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এতে আমি টক দই দিয়ে দিচ্ছি দু চামচ। তারপরে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি এগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে দিয়েছি সবগুলো। এবার এটাকে ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার সবার লাস্টে এর উপর দিয়ে আমি ধনে পাতা কুচোটা ছড়িয়ে দিচ্ছি। আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে এগুলো ভেঙে যায়নি, গোটা গোটাই আছে। এবার আমি গ্যাসটা অফ করে এবার এটা নামিয়ে ফেলছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। যদি আপনাদের বাড়িতে ট্রাই করে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন যাতে আমি এরকম রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যদি আমার রেসিপিটা আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিটা আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।